আর মাত্র কিছুক্ষণের মধ্যেই উপকূলবর্তী অঞ্চলগুলিতে আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় গতি। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তো আজকে থাকবে এই নিয়ে আলোচনা। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দ বেল আইকনটি প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। শক্তিশালী রূপ ধারণ করেছে ঘূর্ণিঝড় গতি, আবহাওয়ার পরিবর্তন ঘটাতে আর কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়তে চলেছে স্থলভাগে। বাংলার মানুষ এখনও আমফানের রেশ কাটিয়ে উঠতে পারেনি, তবে এবার আমফান বিধ্বস্ত বাংলার মানুষদের কিছুটা হলেও রেহাই পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ষা বিদায় নেওয়ার পূর্বে জোরও ঝাটকা দিতে চলেছে প্রকৃতি। উত্তর আন্দামান সাগর ও পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলের সংগঠিত নিম্নচাপ ক্রমাগত শক্তিবৃদ্ধি করে চলেছে। শক্তিবৃদ্ধি করে এগিয়ে আসছে ওড়িশা অন্ধ্রপ্রদেশ উপকূলে। ওড়িশা মারাঠাওয়াড়া তেলেঙ্গানা উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র মধ্যপ্রদেশের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। হে আসছে ঘূর্ণিঝড় গতি, এবারের মতো রেহাই পাচ্ছে বাংলা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গতির আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। জোড়া নিম্নচাপ অক্ষের জেরে গতি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। পাশাপাশি তামিলনাড়ু, পুদুচেরি, মায়ানমার প্রণালীতেও জারি হয়েছে সতর্কতা। প্রায় 65 কিমি বেগে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূল বরাবর আছড়ে পড়বে ঘূর্ণিঝড় গতি। মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে সমুদ্রের উপকূলবর্তী মানুষজনকে সতর্ক করা হয়েছে, একই সঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যাত্রা থেকে নিষেধ করা হয়েছে। আগামী 14 অক্টোবর অবধি মৎস্যজীবীদের সমুদ্রের যাত্রা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন এই ঘূর্ণিঝড় গতি বাংলায় কিন্তু তেমন কোনো প্রভাব পড়বে না। বেশি করে কোন জায়গাগুলো প্রভাব পড়বে আপনারা কিন্তু এই ভিডিওটিতে বুঝতেই পারলেন। বিশেষ করে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় এই ঘূর্ণিঝড় গতির প্রভাব সব থেকে বেশি পড়বে এবং পাশাপাশি তামিলনাড়ু, পুদুচেরি, মায়ানমার এলাকাগুলিতেও প্রচণ্ডভাবে আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় গতি। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।